একটা চাষি ছিল, সে চাষি না তার জমির মধ্যে চাষ টাস করলো, অনেক ফসল টসল ফলালো, তার কাছে তো খুব ভাল লাগলো, অনেক সুন্দর ফসল হলো। সে তো অনেক চিন্তা করতেছে যে ফসল বিক্রি করে সে অনেক টাকা পাবে, অনেক কিছু করতে পারবে। হঠাৎ একদিন এসে দেখে তার জমির ফসলগুলো কে যেন নষ্ট করে ফেলেছে। তার জমির শেষ প্রান্তটা থেকে আবার জঙ্গল শুরু হয়েছিল। তা সে কী করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। সে রাগে চিৎকার করছে এবং বলতেছে, যে আমার ফসল নষ্ট করেছে তাকে যদি আমি ধরতে পারি একেবারে কিড়িমিড়ি কিড়িমিড়ি করে দেব। জঙ্গলের ওখান দিয়ে তখন হেঁটে যাচ্ছিল একটা বোকা বাঘ। বোকা বাঘ চিন্তা করলো, এই কিড়িমিড়ি কিড়িমিড়ি জিনিসটা কি, এটা আমার একটু জানা লাগবে। সে বোকা বাঘ এসে কৃষককে বললো, কৃষক ভাই তুমি কি আমাকে একটু বলবা ওই কিড়িমিড়ি জিনিসটা কি? কৃষক তখন বলল, কৃষক আর কি বলবে, সে তো বাঘকে দেখে ভয়ে কাঁপছে। তারপরও সে সাহস করে বলল, তুমি কি কিড়িমিড়ি দেখতে চাও? ঠিক আছে, তাহলে তুমি একটা বস্তা, একটা দড়ি আর একটা মুগুর জোগাড় করে নিয়ে আসো, আমি তোমাকে কিড়িমিড়ি কাকে বলে ভালো করে দেখিয়ে দিই। বাঘ তো অসম্ভব বোকা, সে যেভাবেই হোক একটা বস্তা, দড়ি এবং মুগুর জোগাড় করে আবার সে কৃষকের কাছে আসলো। কৃষক তো বাঘকে দেখে ভয় পেল, কিন্তু ভয় পেলেও সে তার ভয়টা প্রকাশ করলো না। সে ততক্ষণে বুঝে গেছে এটা অনেক বোকা একটা বাঘ, এর সাথে চাইলে মজা করা যায়। কৃষক তখন বাঘকে বলল, এক কাজ করো, তুমি না এই বস্তাটার মধ্যে ঢুকে যাও, তারপর আমি তোমাকে দেখাবো কিড়িমিড়ি কাকে বলে। বাঘ তো নাচতে নাচতে বস্তার মধ্যে ঢুকে গেল। কৃষক তখন বলল, আজকে তো সেরকম একটা মজা হবে। সে তার রশি দিয়ে বস্তার মুখটা শক্ত করে বেঁধে ফেলল, তারপর তার মুগুর দিয়ে সে বাঘটা ইচ্ছা মতো পিটাচ্ছে। বলতেছে, আমার ফসল কে নষ্ট করেছে জানি না, তবে বাঘকে মেরে আমার একটু শান্তি শান্তি লাগতেছে। যাক, অন্তত বাঘকে মেরে আমি আমার ফসল নষ্ট করার দুঃখটা কিছুটা হলেও ভুলতে পারবো। সে তো বাঘকে অনেক পিটালো, পিটানোর পর তার যখন একটু শান্তি লাগছে তখন সে বাঘকে নিয়ে যেয়ে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পুকুর পাড়ে ফেলে দিয়ে আসছে। বাঘ তো ফার্স্টে কিছুই বুঝে নাই বস্তার মধ্যে থেকে, পরে যখন দুই এক খা বাড়ি তার মাথার মধ্যে পড়ছে তখনও সে কিছু বুঝতে পারে নাই। কিন্তু মার খেতে খেতে একটা পর্যায়ে বাঘ অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সে চিন্তা করলো যে এটাকে কি কিড়িমিড়ি বলে? ছি ছি, আমি তাহলে এই কিড়িমিড়ি খাওয়ার জন্যই কৃষকের কাছে গিয়েছিলাম। তো যাই হোক, কৃষক আবার তাকে পুকুর পাড়ে রেখে আসার সময় বস্তার মুখটা খুলে দিয়ে আসছিল এবং যেহেতু বাঘটা মারা যায়নি, তার জ্ঞান ফেরার পর সে ওই বস্তা থেকে বের হয়ে এসে পুকুরের পানি টানি খেয়ে কোনো রকমে সুস্থ হয়েছিল। কিন্তু কৃষকের প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার মধ্যে জেগে উঠেছিল।